हेलो गाइस वेलकम टू बैक माय चैनल। तो तुम्हारा सबाई केमन आशा करी भलो आम भलो आची। तो सकाल 10টার समय কাজটা গিয়েছিলাম, কাজটা করে আসলাম। 10টা থেকে 12টা অবধি লাগলো আমার কাজটা করতে। তো রুমে এসেছিলাম, রুমে এসে মেয়েকে খাইয়ে বুকের দুধ খাইয়ে স্নান টনান করে ওকে পরিষ্কার করে রেখে আবার চলে আসলাম কাজে। আর একটা ঘরে কাজ আছে রবিবার করে করি যেটা, তো এখন সেই ঘরে যাচ্ছি। তো মাথাটাতে কিছু আঁচড়াইনি, সকালবেলা যে সাজ ছিল ওই সাজি। তো দেখা যাক এই কাজটা করে কতক্ষণে বেরোই, কি করব, গরিব মানুষ, কাজ তো করতেই হবে, কাজ না করলে ভাত নেই। ভাত আছে ঠিকই, কিন্তু বর একা একা কত করবে বলো তো। কালকে 10টায় যাব না, কালকে বিশ্বকর্মা পূজা, তো বলেছি আমি সকাল 6টায় যাব। তো কালকে সকাল 6টাতে যাব, ওখান থেকে এসে ঘরের কাজ টাজ করে তারপরে নিজের গাড়ির দুটো আছে, ভাইয়ের একটা আমাদের একটা, ওই দুটোকে পুজো টুজো করে তারপরে যাবো হচ্ছে শাশুড়ি মার ওখানে সাইডে, ওখানে পুজো করবে। তো ওখানে যাব, তো ম্যাডামটাকে বললাম মঙ্গলবারে আসবো না, তো ম্যাডামটা আমাকে বললো ঠিক আছে, একটা দিনের ব্যাপার, তো কোনো গায়ে লাগবে না, যাও তুমি ঘুরে আসো। আমার খুব কষ্ট হয়ে গেছে, খেয়ে উঠে আবার দৌড় মারছি, খেয়ে উঠে আবার এদিকে আসছি কাজে, তার জন্য কথা বলতে হাঁপাই যাচ্ছি। তো দেখি এখানে গিয়ে কতক্ষণ লাগে, অনেকদিন পর কাজ করছি তো শরীরটা ব্যথা হয়ে গেছে, আর অনেকদিন পর হাঁটা 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 চলা করছি, তার জন্য মনে হচ্ছে পাওয়ার চলছে না। তো ঘরে গিয়ে দেখলাম যে আমার মেয়ে খেলা করছিল পাশের রুমের বাচ্চা কাচ্চার সাথে। তো গেলাম, তো আমার মেয়ে আমার গলাটা ধরে একটা চুমু নিল, দিয়ে তারপর ওকে দুধ খাওয়ালাম, দুধ টুধ খাইয়ে স্নান টনান করিয়ে ওকে পায় পরিষ্কার করে রেখে এখন আবার চুপ করে পালাই আসলাম। তো চলো, আমার কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, তো এখন কাজটা করে আসি। তো চলো টাটা, দেখি এই কাজটা কতক্ষণ লাগে। বাজে হলো 3টে, তো আমার কাজ শেষ হয়ে গেল, এখন আমি ঘরে যাব, গিয়ে স্নান করব। মেয়ে, আমি কাজের থেকে আসলাম, এসে দেখো না আমাকে ছাড়ছে না, দেখো স্নান করতে যাব আমি, দেখো ডাকছে তোমাদেরকে, আচ্ছো 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 আচ্ছো, ডাকো ডাকো ডাকো, স্নান করতে যাব। তো একটা মাসি বাড়ির নিমন্ত্রণ আছে, ওনারা আজকে বিশ্বকর্মা পুজো করছে, তো ওখানে যাওয়ার জন্য ব্যথা করছে, হাত পাগুলো কোমরগুলো কাজ করেছে, আর দেখো ডাকছে। তো আমার মেয়ে আমাকে যেতে দিচ্ছে না, বারবার ট্রেনে ধরছে, দেখো সবার জন্য। সেই সকাল 10টার থেকে বিকেল 3টে অবধি 4টে অবধি মাকে ছাড়া, দেখো কি কি বলছে, দেখো দেখছো কত আদর করছে আমাকে আজকেও, সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি মাকে ছেড়েছিল এতক্ষণ। যাক কালকে ওর কষ্ট হবে না, কালকে 10টার সময় যাব, 12টার পরের থেকে সারা সারা বিকেল ওর।
তো কালকে ঘুরতে যাবো ঠাকুমার ওখানে, কালকে আমরা আমাদের পুজো আছে ওখানে যাবো আমরা। তো চলো, অনেকক্ষণ থেকে শুয়ে পড়লাম, ঘুমও পাচ্ছে, শরীরটা আলসি আলসি লাগছে। এখন ঘরে কাজকর্ম সেরে নিয়ে যেতে হবে, ওদিকে পুজো হচ্ছে না, ওই মাসিটার বাড়ি যাবো। চলো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।